নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আবার একটা কলেজের ইনফরমেশন নিয়ে চলে এলাম। যারা মাধ্যমিক বা 12-এর পর কোথায় ভর্তি হবে বুঝতে পারছো না, কারণ তোমরা হয়তো পরীক্ষায় নাম্বার কম পাওয়ার জন্য কোন কোর্সে ভর্তি হবে বুঝতে পারছো না, বা অনেকে আছো যে তারা কম সময়ের মধ্যে একটা কোর্স করে খুব তাড়াতাড়ি একটা চাকরি করতে চাও, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। যারা ভাবছে যে ইঞ্জিনিয়ারিং করবে কিন্তু তারা ডিপ্লোমা কোর্স করতে চাও, ইঞ্জিনিয়ারিং এর দুটো কোর্স হয়ে থাকে, একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স আর একটা হচ্ছে ডিগ্রি কোর্স। ডিগ্রি কোর্স যেগুলোকে বলি সেটা হচ্ছে 4 বছরের, যেমন বিটেক, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এগুলো, আর ডিপ্লোমা কোর্স কিন্তু 3 বছরের। কম সময়ে কম খরচে খুব তাড়াতাড়ি যদি তোমরা একটা চাকরি করতে চাও তাহলে কিন্তু বলবো তোমাদের ডিপ্লোমা কোর্স তোমাদের জন্য বেটার, ঠিক আছে? তো এইরকমই ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে একটা কলেজ নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে একটা প্রাইভেট পলিটেকনিক কলেজ। তো কলেজটার নাম হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে রয়েছে। তোমরা হলদিয়ার নাম সবাই শুনেছো, যেহেতু এটা একটা শিল্পাঞ্চল, তো সেখানে এই কলেজটা রয়েছে। এখানে কিন্তু আরও একটা পলিটেকনিক কলেজ রয়েছে, যেটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, তো সেটার নামও কিন্তু আমি শেষের দিকে বলে দেবো। তো এই কলেজে কীভাবে অ্যাডমিশন হবে, ডিপ্লোমা কোর্স ছাড়াও আর কি কোর্স করানো হয়ে থাকে, এবং প্লেসমেন্ট কেমন রয়েছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি, তোমরা এই কলেজে অ্যাডমিশন কিভাবে হবে। তো এখানে দুভাবে অ্যাডমিশন হতে পারবে, যেহেতু এটা প্রাইভেট কলেজ তোমরা ডাইরেক্ট নাম্বারের ভিত্তিতে এখানে অ্যাডমিশন হতে পারবে। তো আরেকটা যেটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে পলিটেকনিক জেক্সপো এক্সামের মাধ্যমে কিন্তু এখানে ভর্তি হতে হবে, ঠিক আছে? এই দুটো প্রসেস কিন্তু রয়েছে। তো এখানে যে কোর্সগুলো করানো থাকে সেটা বলি। তো যেহেতু একটা পলিটেকনিক কলেজ, তো এখানে তো সাধারণত ডিপ্লোমা কোর্সই করানো হয়ে থাকে ইঞ্জিনিয়ারিংয়ের উপর। এছাড়াও এখানে দুটো ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে এবং ভোকেশনাল কোর্সও কিন্তু করানো হয়ে থাকে। তো পরপর আমি কোর্সগুলো আলোচনা করব এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি এটা ডিপ্লোমা কোর্স। তো এখানে ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে যেটা হচ্ছে 3 বছরের। তো যে ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়ে থাকে সেগুলো আমি তোমাদের বলছি। তার আগে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা জানা দরকার। ডিপ্লোমা কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং মাধ্যমিকে তোমাদের ম্যাথামেটিক্স এবং ভৌতবিজ্ঞানে 45% মার্কস থাকতে হবে, এবং ওভারঅল মানে সব সাবজেক্ট মিলিয়ে 35 মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে। তাহলে বুঝতেই পারছো যে নাম্বারটা খুবই কম, এখনকার সময়ে সবাই 50-এর উপরেই পায়। তো সেই এই সময় কিন্তু তোমাদের একটা ন্যূনতম নাম্বারে কিন্তু তোমরা একটা ভালো কোর্সে ভর্তি হতে পারবে, এবং পরে কিন্তু তোমরা একটা ভালো চাকরি পেতে পারবে, ঠিক আছে? ডিপ্লোমাতে তোমাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো বলছি দেখো। তো এই কলেজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমার 60টা সিট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 60 সিট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও 66, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানে 30টা সিট রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং 30টা সিট, এবং তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 60টা সিট। ডিপ্লোমা কোর্সের উপর এই 6টা ব্রাঞ্চ কিন্তু এখানে রয়েছে, তোমরা এই 6টা ব্রাঞ্চের উপর কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স করতে পারো। এছাড়াও এখানে ডিপ্লোমা করার পর যদি তোমরা আরও পড়াশোনা করতে চাও তাহলে এই কলেজে পোস্ট ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে শুধুমাত্র পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, এবং এখানে 15টা সিট রয়েছে, যেটা তোমার সময় লাগবে 1.5 মাসের মতো, 1 বছর 6 মাস কিন্তু তোমাদের এখানে সময় লাগবে, ঠিক আছে? তো এটা গেলো ডিপ্লোমা কোর্স। এবার আসি এখানে যে দুটো ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে, একটা হচ্ছে BCA করানো হয়ে থাকে এবং হচ্ছে BSc IT করানো হয়ে থাকে, যেটা 3 বছরের পরে। তো সে দুটো ডিগ্রি কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের 12-এর পর ভর্তি হতে হবে, এবং সেটা তোমরা ডাইরেক্ট ভর্তি হতে পারো বা তোমরা সেট বলে একটা এক্সাম হয় সেই এক্সামের মাধ্যমে কিন্তু ভর্তি হতে পারো। তো একদম শেষে ডিপ্লোমা করানো হয়ে থাকে ভোকেশনালের উপর, কেউ যদি ভোকেশনাল সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা করতে চাও। দেখো এখানে সব ধরনের স্টুডেন্টের উপরেই কিন্তু কোর্স রয়েছে, তোমার ভেবো না যে কম নাম্বারে পেয়েছি বলে আমরা কোথাও ভর্তি হতে পারবো না, এটা কিন্তু ভুল ধারণা। তোমাদের জন্য কোর্স রয়েছে, ভালো ভালো কোর্স রয়েছে, সেই সব কোর্স করে কিন্তু তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তো চলো যে ভোকেশনাল কোর্সে এখানে কী কী কোর্স রয়েছে ভোকেশনাল ডিগ্রিতে। তো ভোকেশনালে এখানে তোমাদের যেটা রয়েছে, আচ্ছা ভোকেশনালে তোমাদের রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স রয়েছে, যেটা ডিপ্লোমার উপরেই, যেটা 25টা সিট রয়েছে, এবং আরেকটা রয়েছে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া, সেখানেও 25টা সিট,
আর একটা রয়েছে অটোমোবাইল সার্ভিসিং, সেটা কিন্তু 25টা সিট। এই তিনটা কোর্স রয়েছে ভোকেশনালের ওপর, 25টা 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 করে সিট তোমরা কিন্তু এখানেও ভর্তি হতে পারবে। এটা তোমাদের বলে দিই, ভোকেশনাল কোর্স সম্বন্ধে কিছু কথা তোমাদের বলে দিই। এটা হচ্ছে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স, এবং এই কোর্সে 40% থিওরি এবং 60% ভোকেশনাল ট্রেনিং, মানে হাতে একদম ট্রেনিং করানো হবে। এলিজিবিলিটি তোমাদের এখানে যেটা বলেছে যে ভোকেশনাল ভর্তি হতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি, সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে কিন্তু মিনিমাম 35% মার্কস থাকতে হবে। তো দেখো, এখনকার সময় 35% মার্কস কোনো ব্যাপার নয়, সবাই এখন 70-80 করে পাচ্ছে, তো 35 তোমরা সবাই পাবে, যত কমার্স স্টুডেন্টই হও না কেন তোমরা 35-এর উপরে কিন্তু নাম্বার পাবে। তো তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে এবং একটা ভালো জায়গায় যাওয়ার কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। ঠিক আছে, এই ছিল 3টে কোর্স, একটা ডিপ্লোমা কোর্স, একটা এখানে ডিগ্রি কোর্স ছিল, আর একটা ভোকেশনাল কোর্স। তো 3টে কোর্স সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তো এবার আমি আসি যে কলেজটাতে প্লেসমেন্ট কেমন হয়ে থাকে। দেখো, এটা গ্লোবাল কলেজ এবং যেহেতু এটা হলদিয়া শিল্পাঞ্চলের মধ্যেই রয়েছে, সেখানে কিন্তু এখানে প্লেসমেন্ট কিন্তু খুব ভালো হয়ে থাকে। তোমরা ডিপ্লোমা কোর্স করেও কিন্তু ভালো জায়গায় কিন্তু চাকরি করতে পারবে। তো দেখে নেই এখানে যে এখানে কোন কোন কোম্পানি জব দেওয়ার জন্য এখানে আসে। কোম্পানিতে যাওয়ার আগে তার আগে আমি বলে দিই যে এই কলেজে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তো খরচের ব্যাপারটা এখানে রয়েছে, সেই জন্য আমি খরচের ব্যাপারটা আগে বলে দিচ্ছি। দেখো, এখানে যদি তোমরা প্রথমে ভর্তি হও, অ্যাডমিশন হও, তাহলে কিন্তু তোমাদের যে খরচটা পড়বে সেটা হচ্ছে তোমাদের 32,000 টাকার মতো খরচ পড়বে প্রথমে যদি অ্যাডমিশন হও। তো এখানে কি রয়েছে, অ্যাডমিশন ফিজ রয়েছে, টিউশন ফিজ রয়েছে, কসন মানি রয়েছে, সেমিস্টার ফিজ রয়েছে, এরকম করে অনেক ফিজ রয়েছে, যেখানে টোটাল তোমাদের কিন্তু 32,000 টাকা খরচা হবে। এবং তারপরে তোমাদের প্রথম যে সেমিস্টার, এখানে বলা হয় ইভেন্ট সেমিস্টার, জানুয়ারি থেকে জুনে, সেখানে কিন্তু তোমাদের টোটাল 19,000 টাকা দিতে হবে। সেখানেও তোমাদের টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি এবং সেমিস্টার ফি রয়েছে। এবং ওই বছরেই আবার একটা সেমিস্টার ফি দিতে হয়, যেটা অড সেমিস্টার বলা হয়ে থাকে, জুলাই থেকে ডিসেম্বর। দেখো, বছরে 2টো সেমিস্টার হয়, তাহলে তোমাদের 3 বছরে 6টা সেমিস্টার হবে, তাহলে তোমরা কিন্তু বছরে 2বার করে পেমেন্ট করতে হবে। তো এখানে অড সেমিস্টার তোমাদের 22,000 টাকা খরচা হবে, যেখানে টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি, সেমিস্টার ফি, বুক ব্যাংক এইসবের জন্য কিন্তু তোমাদের খরচ রয়েছে। তাহলে তোমাদের প্রথমে দিতে হবে 32,000 টাকা দিতে হবে প্রথমে ভর্তি হতে গেলে। তারপরে তোমাদের প্রথম সেমিস্টারের জন্য কিন্ততু তোমাদের যেটা দিতে হচ্ছে সেটা মনে হচ্ছে 19,000 টাকা, এবং তারপরের সেমিস্টারে তোমাদের দিতে হচ্ছে 22,000 টাকা। এইরকম 2টা সেমিস্টারে দিয়েছো, 1 বছর গেল, ওই রকম করে কিন্তু আরও 4টা সেমিস্টারের পয়সা কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, শুধু প্রথমের অ্যাডমিশনের টাকাটা বাদ দিয়ে, যেটা আমি 32,000 বলেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এবার আসি, এটা যারা কিন্তু এটা জেক্সপো পলিটেকনিক জেক্সপো এগজাম দিয়ে যারা ভর্তি হবে তাদের এই ফিজটা বললাম। এবার যারা কিন্তু ডাইরেক্ট ভর্তি হবে তাদের কিন্তু ফিজ স্ট্রাকচার আলাদা, কারণ যেহেতু তারা ডাইরেক্ট ভর্তি হচ্ছে তাদের জন্য কিন্তু একটু বেশি টাকা দিতে হবে। ঠিক আছে, তো তাদের জন্য যেটা রয়েছে, তারা যদি প্রথমে অ্যাডমিশন হয় তাদেরকে টোটাল 38,000 টাকা দিতে হবে, সেখানেও অ্যাডমিশন ফি, টিউশন ফি, কসন ডিপোজিট, সেমিস্টার ফি, আইডি কার্ড, বুক ব্যাংক এইসবের জন্য কিন্তু পয়সা নিয়ে থাকে। তো এখানে একটা টাইম তোমাদের 38,000 টাকা দিতে হবে। তারপরে তোমাদের সেমিস্টার অনুযায়ী, যেমন ইভেন্ট সেমিস্টার বলেছে এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, সেখানে 25,000 টাকা দিতে হবে। এখানে এখানেও একই রয়েছে, টিউশন ফি, সেমিস্টার ফি, ডেভেলপমেন্ট ফি, এখানে 3টে ফিজ রয়েছে। ঠিক আছে, এবং অড সেমিস্টার ফি তোমাদের জুলাই থেকে ডিসেম্বর দিতে হবে, যেটা 28,000 টাকা। ঠিক আছে, এই ছিল তোমাদের ফিজের ব্যাপার। এবার তোমাদের বলি, কোর্স কমপ্লিট করার পর তোমরা এখানে কোন কোন কোম্পানি আসে তোমাদেরকে চাকরি দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো, এখানে তোমাদেরকে যে চাকরি দেওয়ার জন্য যেসব কোম্পানি আসে, হলদিয়াতে যেসব কোম্পানি আগে থেকেই রয়েছে, তো সেগুলো তো এখানে আসে অবশ্যই। এছাড়াও যারা বাইরে থেকে আসে তারা রয়েছে, দেখো এখানে উইপ্রো টেকনোলজি রয়েছে, এছাড়াও রয়েছে JSW কোম্পানি, এছাড়াও ইমানি এগ্রোটেক, এটা হলদিয়াতেই রয়েছে, ওখানকার কোম্পানি, এছাড়া রয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড, এছাড়া টাকাটা ইন্ডিয়া রয়েছে, এছাড়া টেক মাইন্ডার রয়েছে, সেন্টাম ইলেকট্রনিক্স রয়েছে। তো অনেক কোম্পানি রয়েছে এখানে, কত আর কোম্পানি বলবো। ঠিক আছে, HCL রয়েছে, ITC রয়েছে, জিন্দাল স্টিল রয়েছে, বিল্লা কোপাস LTD রয়েছে। তো এরকম অনেক কোম্পানি কিন্তু এখানে রয়েছে, যেটা তোমাদের কিন্তু ভিজিট করে তোমাদেরকে জব প্রোভাইড করার জন্য। এছাড়াও এই কোর্স করার শেষের দিকে এরা কিন্তু একটা সামার ট্রেনিং করে থাকে, যেটা কোম্পানিতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানো হয়ে থাকে যে তোমরা
কিভাবে কাজ করবে কোম্পানিতে এসে, ঠিক আছে? এটা একটা ট্রেনিং বলতে পারো, এটা হচ্ছে তোমাদের কোর্সের মধ্যেই একটা রয়েছে। তো সেখানে কোন কোন কোম্পানিতে এরা নিয়ে যায়, যেটা 2018 এবং 2019 ডাটা অনুযায়ী এরা কোন কোন কোম্পানিতে ভিজিট করেছিল তোমাদেরকে নিয়ে, সেটা হচ্ছে টাটা পাওয়ার রয়েছে, টাটা স্টিল রয়েছে, টাটা কেমিক্যাল লিমিটেড রয়েছে যেটা হলদিয়াতেই রয়েছে, এছাড়া এক্সাইড ইন্ডাস্ট্রি এটাও হলদিয়াতে রয়েছে, কলকাতা পোর্ট ট্রাস্ট রয়েছে, পেট্রোকার্বন কোম্পানি, ইলেকট্রো স্টিল কাস্টিং, লাল বাবা সিমলেস টিউবস, মেটেরিয়াল কেমিক্যাল অ্যান্ড পারফরমেন্স, এইসব কোম্পানির সঙ্গে কিন্তু কলেজের টাই আপ রয়েছে। তো এইসব কোম্পানিতে কিন্তু এরা ট্রেনিংয়ের জন্য কিন্তু নিয়ে যাওয়া থাকে, যাতে তোমরা একটা সাম্যক ধারণা পেতে পারো কোম্পানিতে জব পাওয়ার আগে যে তোমরা কোম্পানিতে কীভাবে কাজ করবে, তার একটা সাম্যক ধারণা দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কোম্পানিতে ভিজিট করানো হয়ে থাকে। যারা ডিপ্লোমা কোর্স করতে চাও তাদেরকে একটাই কথা বলবো আমি, যে তোমরা কিন্তু মাধ্যমিকের পর কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েও না, তোমরা উচ্চ মাধ্যমিকের পর কিন্তু ডিপ্লোমা কোর্সে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা রয়েছে। যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের জীবনের দুটো বড় পরীক্ষা, তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু তোমরা যদি মাধ্যমিকের পর ভর্তি হও তাহলে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের আর কোনো সুযোগ পাবে না, উচ্চ মাধ্যমিকের পর যদি কোনো জব থাকে তাহলে কিন্তু তোমরা সেগুলো করতে পারবে না। তো সেই জন্য বলবো তোমরা আগে উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্স করবে বা ডিগ্রি কোর্স বা ভোকেশনাল কোর্স যেই কোর্সটা করতে চাও কিন্তু করবে। তো শেষে বলবো এই হলদিয়াতেই গ্লোবাল পলিটেকনিক কলেজ তো বললাম রয়েছে, এবং যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে সেটা হচ্ছে ডক্টর মেঘনাথ সাহা পলিটেকনিক কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ। তো এখানে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু ডাইরেক্ট ভর্তি হতে পারবে না, এটা কিন্তু পলিটেকনিক জেক্সপো এক্সামের মাধ্যমে কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবে। তো আমিও অনেকবার পলিটেকনিক দিয়েছি, যা ধরো 2011-12 দিকে, তখন কিন্তু অনলাইন সিস্টেম ছিল না, তখন আমরা ওই ডক্টর মেঘনাথ সাহা কলেজে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করতাম, তখন ওই কলেজেই কিন্তু ফর্ম দেওয়া হতো, ফর্ম ফিল আপ কিন্তু আমরা পরীক্ষাগুলো দিতাম। আশা করি এখন অনলাইন সব সিস্টেম হয়ে গেছে, সেটা তোমাদের কোনো অসুবিধা হবে না।